বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি ভাষা শেখার জন্য আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আরবিতে উচ্চারণ, বাংলায় অর্থ এবং ইংলিশে দেওয়া থাকবে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের আরবি ভাষা শিখতে একটু হলেও সাহায্য করবে ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ইলা আয়না আনতা জাহিব, অর্থ আপনি কোথায় যাচ্ছেন, ইংলিশে হোয়ার আর ইউ গোয়িং। ইলা আয়না আনতা জাহিব, অর্থ আপনি কোথায় যাচ্ছেন, ইংলিশে হোয়ার আর ইউ গোয়িং। আনা জাহিব ইলাল মাকতাবাহ, অর্থ আমি লাইব্রেরিতে যাচ্ছি, ইংলিশে আই এম গোয়িং টু দি লাইব্রেরি। আনা জাহিব ইলাল মাকতাবাহ, অর্থ আমি লাইব্রেরিতে যাচ্ছি, ইংলিশে আই এম গোয়িং টু দি লাইব্রেরি। হুয়া সদিকি মুস্তফা, অর্থ সে আমার বন্ধু মুস্তফা, ইংলিশে হি ইজ মাই ফ্রেন্ড মুস্তফা। হুয়া সদিকি মুস্তফা, অর্থ সে আমার বন্ধু মুস্তফা, ইংলিশে শি ইজ মাই ফ্রেন্ড মুস্তফা। মারহাবা ইয়া মুস্তফা, কাইফাল হাল, অর্থ স্বাগতম মুস্তফা, কেমন আছো, ইংলিশে ওয়েলকাম মুস্তফা, হাউ আর ইউ। মারহাবা ইয়া মুস্তফা, কাইফাল হাল, অর্থ স্বাগতম মুস্তফা, কেমন আছো, ইংলিশে ওয়েলকাম মুস্তফা, হাউ আর ইউ। আনা বিখায়র শুকরান, অর্থ আমি ভালো আছি ধন্যবাদ, ইংলিশে আই এম ফাইন থ্যাংক ইউ। আনা বিখায়র শুকরান, অর্থ আমি ভালো আছি ধন্যবাদ, ইংলিশে আই এম ফাইন থ্যাংক ইউ। হাত আল কিতাব, অর্থ বইটি আনুন, ইংলিশে ব্রিং দি বুক। হাত আল কিতাব, অর্থ বইটি আনুন, ইংলিশে ব্রিং দি বুক। মিন আয়না হুয়া কাদিম, অর্থ তিনি কোথায় থেকে এসেছেন, ইংলিশে হোয়ার শি ইজ কামিং ফ্রম। মিন আয়না হুয়া কাদিম, অর্থ তিনি কোথায় থেকে এসেছেন, ইংলিশে হোয়ার হি ইজ কামিং ফ্রম। হুয়া কাদিম মিনার মক্কা, অর্থ তিনি মক্কা থেকে এসেছে, ইংলিশে হি ইজ কামিং ফ্রম মক্কা। হুয়া কাদিম মিনার মক্কা, অর্থ তিনি মক্কা থেকে এসেছে, ইংলিশে হি ইজ কামিং ফ্রম মক্কা। ইলা আয়না, অর্থ কোথায় যাবেন, ইংলিশে হোয়ার উইল ইউ গো। ইলা আয়না, অর্থ কোথায় যাবেন, ইংলিশে হোয়ার উইল ইউ গো। ইলাল ফুন্দুক, অর্থ হোটেলে, ইংলিশে টু দি হোটেল। ইলাল ফুন্দুক, অর্থ হোটেলে, ইংলিশে টু দি হোটেল। আসিফ আনা মাশগুল জিদ্দান, অর্থ দুঃখিত আমি খুব ব্যস্ত, ইংলিশে সরি আই এম ভেরি বিজি। আসিফ আনা মাশগুল জিদ্দান, অর্থ দুঃখিত আমি খুব ব্যস্ত, ইংলিশে আই এম ভেরি বিজি। আন্তা মাশগুল কুল্লু ইয়ম, অর্থ আপনি প্রতিদিন ব্যস্ত, ইংলিশে ইউ আর বিজি এভরিডে। আন্তা মাশগুল কুল্লু ইয়ম, অর্থ আপনি প্রতিদিন ব্যস্ত, ইংলিশে ইউ আর বিজি এভরিডে। উদুব শব্দের অর্থ সদস্য, ইংলিশে মেম্বার। উদব শব্দের অর্থ সদস্য, ইংলিশে মেম্বার। ইকতিসাব অর্থ দর্শন, ইংলিশে রেপ। ইকতিসাব অর্থ দর্শন, ইংলিশে রেপ। শানক অর্থ ফাঁসি, ইংলিশে হ্যাঙ্গিং। শানক অর্থ ফাঁসি,
ইংলিশে হ্যাঙ্গিং। মসজিদ অথবা জামি অর্থ মসজিদ, ইংলিশে মস্কো। মসজিদ অথবা জামি অর্থ মসজিদ, ইংলিশে মস্কো। তায়াল বাদা উজবো অর্থ এক সপ্তাহ পরে আসুন, ইংলিশে কাম আফটার ওয়ান উইক। তায়াল বাদা উজবো অর্থ এক সপ্তাহ পরে আসুন, ইংলিশে কাম আফটার ওয়ান উইক। তাসিরাতুস জিয়ারা অথবা তাসিরাতুস আল সাফার অর্থ ভ্রমণ ভিসা, ইংলিশে ভিজিটিং ভিসা। তাসিরাতুস জিয়ারা অথবা তাসিরাতুস আল সাফার অর্থ ভ্রমণ ভিসা, ইংলিশে ভিজিটিং ভিসা। মাকতাবুল হাজাজ অর্থ টিকিট ঘর বা টিকিট অফিস, ইংলিশে বুকিং অফিস। মাকতাবুল হাজাজ অর্থ টিকিট ঘর বা টিকিট অফিস, ইংলিশে বুকিং অফিস। মাতার দোয়ালি অর্থ আন্তর্জাতিক বিমানবন্দর, ইংলিশে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মাতার দোয়ালি অর্থ আন্তর্জাতিক বিমানবন্দর, ইংলিশে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। রাকিব অথবা মুসাফির শব্দের অর্থ যাত্রী, ইংলিশে প্যাসেঞ্জার। রাকিব অথবা মুসাফির অর্থ যাত্রী, ইংলিশে প্যাসেঞ্জার। ইজার ইজারা অথবা উজরা অর্থ ভাড়া, ইংলিশে ফার। ইজার ইজারা উজরা অর্থ ভাড়া, ইংলিশে ফার। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এছাড়া দেখা গেছে আরবি ভাষা শেখার জন্য আমাদের চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিছু লিংক দিয়ে দিব, চাইলে এখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।